আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি। তো আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে বাড়ি করে ফেললাম কিনা। আসলে এটা আমার বাড়ি না, মেন রোড দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই মানে সবসময় তালা দেখি, বাড়ির মালিক মনে হয় বাসায় থাকে না, না ভাই? বাসায় থাকে না। তো আজকে একভাবে ম্যানেজ করে একটু দেখার জন্য আসছি যে বাড়ির ডিজাইনটা কীরকম করছে বা কীভাবে কী করছে, আর আপনাদের সাথেও শেয়ার করি। অনেকে হয়তো বাড়ি করতে চান, তো মূলত তাদের জন্যই ভিডিওটা করা। আপনার বাড়ি নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করতেছি, অসুবিধা আছে না কোনো? হ্যাঁ হ্যাঁ, ওই তো ফেসবুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার লিঙ্ক দিব মনে, ঠিক আছে ভাই। তো এই বাড়িটা করতে মোটামুটি কীরকম খরচ হয়েছে? দেড় কোটি। মানে জমি টমি নিয়ে নাকি? এই স্যার সাইডে বাউন্ডারিতে 14 লাখ টাকা গেছে। কতদিন আগে করা? এগুলা কি এই মানে এখানে ডিজাইন করছে নাকি ওই যে একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে আলাদা করে ডিজাইন এনে বসায় দেওয়া যায়? তো এটা ঢুকতেই একটা লিভিং স্পেস বা ড্রয়িং রুম বলতে পারেন। পেছানো সিঁড়ি আছে, এখানে এখানে ঢোকা যায় না? এখানে একটা ছোট বারান্দা, ওইদিকে রুমের সাথে বারান্দা আছে, আবার এইদিকে বারান্দা আছে। এখানে মানে শোয়াটা বাবু ফালানো যাবে, মানে পুরোপুরি এখনো ই করে নাই। ফার্নিচার ফার্নিচার মূল ছাদ নাকি? তো এখানে একটা ছাদ, এখানে বেশ একটু খোলামেলা জায়গা আছে। এখান থেকে চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে, দেখেন। সেরকম বাতাস আসতেছে। হ্যাঁ, তো আমরা এই রোড দিয়ে বাড়ি যাই। হ্যাঁ, ওই যে আমাদের সিএনজি, তো আসতে যেতে চোখে পড়ে। আমরা তো থাকি টিনের ঘরে। হ্যাঁ শম্পা, আমরা তো থাকি টিনের ঘরে। গাছ কি মালিকেরই না? এখানে বসার জন্য একটা জায়গা করছে, ও উপরে যাওয়া যাবে না? উপরে কোন দিক দিয়ে? তার মানে এটা তো তাহলে এই 3.5 তলা হয়ে গেল, আড়াই তলা আর কি। আমরা 2 তলা ছাদের থেকে আবার উপরে আরো রুম করছে ওনারা, তার মানে এটা মানে 3 তলা বেশি। 3 তলা করার জন্য মনে হয় খরচ একটু বেশি হয়েছে, তাই না? এই উপরে ডুপ্লেক্স বাড়ি আড়াই তলা হয় কি জানি, জানা নাই। বাহ, ছাদে দুটা সুন্দর লাউ। এই পানি দেন না গাছে, তাহলে এত তাড়াতাড়ি শুকিয়ে গেছেন আর অনেক খাইছেন। চাইনিজ কমলা এই জাতটা ভালো না, এটা মিষ্টি হয় না, তাই না?
আপনি হলেন কেয়ারটেকার এখানকার? বুঝতে পারছি। দুইটা খাইছে, আরো দুইটা নিয়ে গেছে। এটা কোন দিক দিয়ে এলো? হ্যাঁ ঠোকর দেবো, কিন্তু ধরতে পারবা? তো অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা কি গাছ? এটা কি আপনারা লাগাইছেন? এটা কি ফুল? কামিনী। আতা গাছ। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি একটা বাড়ি করেন না কেন? বাড়ি করার প্ল্যান আসলে আমি অনেকদিন থেকে করতেছি, হ্যাঁ, কিন্তু ব্যাটে বলো হইতেছে না। তো ইনশাল্লাহ যদি করি আপনাদেরকে জানাবো। আজকে আমি আসলে এই বাড়িটা ভিডিও করার উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই, আমি এখান দিয়ে যাইতেছিলাম। তো আমি এখন এখান থেকে যাব হচ্ছে সাটুরিয়া, ওখানে একটা অসহায় মহিলা আছে হিন্দু, ওনার একটা ছোটো ঘরের ব্যবস্থা করব। তো আমার সাথে চলেন। এই গোটা কবে কইছি যে নিচে ইবান বান দিয়ে দোয়া বলা? এটা কিন্তু জিজ্ঞাসা আপনি না করলেন যে মাটি মুটি কেটে সাইজ করছে, তাই না? তো একটা লেবারের দাম দিতাম আগে, এই মনে করেন সালাম ভাই টাকা পাঠিয়ে দিত 500 টাকা দিয়ে কাটে সাজ করলে মনে করেন যে এই যে এত টানা টুনা। আমার বারবার আসা হলো ঝামেলা। এই চাষি কো কার জন্য জানি ঘর বানাইছি? আপনার জন্য না, এদিকে আসেন। লেবেলও বলো এইটা, তাহলে কত মাটি পড়বো আরো দেখছেন? হ্যাঁ, তাহলে এটা এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে না? তখন তিন টুন দিয়ে পড়াশোনা করবো না? আপনারা মানুষ আছেন না, আমরা যদি এত দূর থেকে আসতে পারি আপনারা বাড়ি বগলে হাজি কুদাল দিয়ে একটু কেটে দিবেন? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? তিন সওয়াল। এই ধরেন আজকে ঘর দিলাম নতুন, দুদিন পরে আল্লাহ নিয়ে গেল আপনারে, এই ঘর তো কার হইব? কি করো ছোট করে দিব না সাথে? আর কোন কাঠ লাগবো? তাহলে 7000 400 আচ্ছা দিয়ে দিন। একটা কাগজ রেখে সম্পূর্ণই দিয়ে দিন, সমস্যা আছে না? কয় টাকা দিন? বাইরে তো 4500 আর এই আমারে তো 7000। তাহলে আর আর পাইবেন পুজো দেব না? হ্যাঁ পুজো দেব না, আসো। শেষ হয় না এখনো। আজকে হচ্ছে ঘর নির্মাণের দ্বিতীয় দিন, তিনজন লোক কাজ করতেছে। মূল সমস্যা হচ্ছে এটা আমার বাড়ির থেকে অনেক দূরে, যার কারণে আমার যে পরিচিত মিস্ত্রি যাদেরকে আমি কাজ করাই তাদেরকে এখানে নিয়ে আসতে পারিনি।
এখানকার স্থানীয় এক ভাইয়ের মাধ্যমে মানে এই মিস্ত্রিগুলো ঠিক করা হয়েছে। তাদের কাজের স্পিড তো বুঝতেই পারতেছেন কিরকম স্লো। তাহলে এখন তো মোটামুটি আপনার মানে যা যা লাগে সব তো কিনা হয়ে গেছে। তো এখন বুঝতে পারতেছেন জিনিসপত্রের দাম কিরকম হয়ে গেছে। একটা ছাপড়া ঘর দিতেও ৪৫-৫০ হাজার লেগে যায় একটা সাফরা দিতে, আর দুসালা হইলেই এইটাই দুসালা দিলেই আরও ডাবল খরচ হয়ে যেত।